जेएससी मैथ বা ক্লাস 8 এর ম্যাথে 10 নম্বর সৃজনশীলের ক নাম্বারটা শর্ট ম্যাথ যেগুলো 2 মার্কের আসে তো সেটা অঙ্কটা আমি একটু দেখাই দিচ্ছি ভালো করে খেয়াল করো। বলছে চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3 সবাই বই বের করো 11 পৃষ্ঠা বই দেখো। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে আমার 5, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আরো দুটো বাড়লো 7। তো এরকম কিন্তু আমার কাঠির সংখ্যা বাড়ছে, কাঠির সংখ্যা আমার কিন্তু 2 করে বাড়ছে। তো আমরা এভাবে লিখবো যে চিত্র হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা, চিত্র হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা, চিত্র হতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা। চিত্রতে প্রাপ্ত কাঠির সংখ্যার তালিকা লিখে আমরা যে কাঠির সংখ্যা যেভাবে ছিল ঠিক সেভাবে আমরা কাঠির সংখ্যাগুলো লিখবো। তো আমরা একটু সেভাবে কাঠির সংখ্যাগুলো লিখি। সেটা হচ্ছে প্রথম চিত্রে কাঠির সংখ্যা আছে 3, তো আমরা প্রথম লিখবো 3। পরের চিত্রে কাঠির সংখ্যা আছে 3-এর সাথে 1 2 3 4 5, লিখবো 5 একটু ফাঁকা ফাঁকা দিয়ে। পরের চিত্রে আছে 7, লিখবো 7। চিত্রগুলো একটু ডট 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 দিতে পারো, না দিলে হবে। এরপর লিখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, দুটি সংখ্যার পার্থক্য। পার্থক্য এখানে পার্থক্য আছে 2, এখানে পার্থক্য আছে 2। ইচ্ছে করলে আরো চিত্র থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেভাবে থাকবে তোমরা ঠিক সেভাবে করবে। তো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 2, তাহলে অতএব আমরা যে পরবর্তী চিত্রে তালিকার পরবর্তী সংখ্যা, সুতরাং তালিকার আচ্ছা আরেকটা কথা লিখতে পারো। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। অনেকে প্রশ্ন করতে পারে স্যার এই কথাটাকে লেখার দরকার আছে? হ্যাঁ, আমি বলবো লেখার দরকার আছে এজন্য যে মাঝে মাঝে পার্থক্য বাড়ে। মাঝে মাঝে যেমন এখানে পার্থক্য 2 আছে, পরবর্তী পার্থক্য 5 হয়, তার পরিবর্তে পার্থক্য 7 হয়, মানে পার্থক্য বাড়তে থাকে। এরকম অঙ্ক কিন্তু আছে যে পার্থক্য বাড়তেছে। হ্যাঁ, তো যাই হোক 10 নম্বর অঙ্কে পার্থক্য বাড়তেছে না, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। মাঝে মাঝে কিন্তু পার্থক্য বাড়ে। তো দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। হ্যাঁ, আর অনেকে লেখে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 করে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু ভুল। এখানে পার্থক্য বৃদ্ধি পাচ্ছে না, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পার্থক্য 2 আছে। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা, সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা, তালিকার পরবর্তী সংখ্যা হবে 7 যোগ 2, 7 আর 2 যোগ করলে হবে 9। তার মানে পরবর্তী সংখ্যা কিন্তু 9, তালিকার সংখ্যা। তাহলে আমার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছিল যে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা, তাহলে লিখবো সুতরাং চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা, চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা এটা হবে হচ্ছে 9। যেহেতু আমার 9 আছে, 9 পেয়েছি, তো তালিকার পরবর্তী সংখ্যা, তালিকার পরবর্তী সংখ্যাটা চতুর্থ সংখ্যা, তাহলে 9 এবং উত্তর 9 এভাবে লিখে দিবে, উত্তর 9। এই হচ্ছে 2 মার্কের একটা প্রশ্ন, একদম শর্টকাট প্রশ্ন। আর নৈবেদিক আসলে তো এত ডিটেলস করতে হবে না, তখন তোমরা এমনি বুঝতে পারবে যে 2 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 3-এর পর 5, তাদের পর 7, তাদের পর 9 হবে, এটা তোমরা এমনি বুঝতে পারবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কিন্তু যেহেতু 2 মার্কে আসে, 2 মার্কে আসলে এভাবে লিখে দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমি চিত্র আঁকবো কিনা। আরো কথা হচ্ছে চিত্র এখানে কিন্তু আঁকতে বলেনি প্রশ্নে। হ্যাঁ, তুমি যদি চিত্র আঁকো তাতেও সমস্যা নাই, চিত্র আঁকতে বলেনি, তুমি যদি চিত্র আঁকো তাতে সমস্যা নেই, এঁকে দিলে। কিন্তু পেন্সিল দিয়ে চিত্রটা আঁকবে। যদি এরকম বলতো যে চতুর্থ চিত্রটি আঁকো এবং কাঠির সংখ্যা কত বের করো, তখন কিন্তু চিত্র আঁকতে হতো। তখন এতটুকু তো করবেই, করে চিত্র এঁকে দিবে। বা চিত্র প্রথমে আঁকতে পারো বা লাস্টে আঁকতে পারো, এ নিয়ে হলে প্যারা নেওয়ার কোনো ই নেই, প্যারা বলতে মানে টেনশন করার কিছু নেই। এটা নিয়ে এই হচ্ছে 10-এর ক নাম্বার প্রশ্ন। দেখো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো।